সময় যেহেতু আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার উপর ঈমান এনেছি আমরা তো এক আল্লাহর উপর ঈমান এনেছি কোরআনের উপর ঈমান এনেছি ইয়া রাসূলুল্লাহ আমরা তো বুঝলাম ইমানদার মুমিন তো আমাদের ঈমান বাড়তেছে না কমতেছে এটা তো বুঝতে পারি না আপনি যদি এরকম একটা মাপকাঠি দিয়ে দিতেন আলামত বয়ান করতেন তাহলে খুব ভালো হতো যে আমরা বুঝতে পারতাম আমাদের ঈমানটা বাড়তেছে না কমতেছে তখন আল্লাহর নবী বললেন ও আবু মামা বাহিনী দিলের কানে কথাটা শুনে নাও তুমি যখন তোমার দিলের এই হালত হবে একটা নেকের কাজ করতে পারলে তোমার দিলে শান্তি লাগবে তোমার আত্মা প্রশান্ত লাভ করবে আর যদি তোমার দ্বারা কোনো গুনার কাজ হয়ে যায় তোমার দিলে যদি ব্যথা লাগে এই দুইটা জিনিস যদি তোমার দিলে উপস্থিত থাকে নেক আমল করতে পারলে খুশি লাগবে গুনাহ হয়ে গেলে ব্যথা লাগবে উদাহরণস্বরূপ বলি কখনো যদি আমাদের এমন হয় হঠাৎ করে ফজরের নামাজটা ছুটে গেছে দেখবেন যারা নিয়মিত নামাজ পড়ে ভুলে যদি কখনো নামাজটা কাজা হয়ে যায় দিলের ভিতরে ব্যথা লাগে কথা বলেন ঠিক কি না সারাটা দিন মন মরা ভাব থাকে হায় হায় আমার নামাজটা কাজা হয়ে গেছে আমার নামাজটা কাজা হয়ে গেছে আমার গ্রামে এত বড় ইসলামী মহা সম্মেলন আমার গ্রামে এত বড় তাফসীরুল কোরআন মাহফিল আমি ওই মাহফিলে শরীক হতে পারলাম না সব সময় মনটা ব্যথা থাকে যার দিলের ভিতরে এই রকম হালত পয়দা হয়ে যায় নেকের কাজ করতে পারলে দিন আনন্দ লাভ করে দিলে শান্তি লাভ করে গুনার কাজ হয়ে গেলে দিলে ব্যথা লাগে এই দুইটা জিনিস যদি এই দুইটা জিনিস যদি একত্র উপস্থিত থাকে আল্লাহর নবী বললেন ফা আনতা মুমিন ও আবু মামা তাহলে তুমি মুমিন আল্লাহু আকবার আমি জিজ্ঞেস করতে চাই ও ভালুকার মুসলমান ও মুমিন শহীদ মুসলমান আল্লাহ নবী বললেন নেকের আমল করতে পারলে দিলে আনন্দ লাগবে নেক আমল না করতে পারলে দিলে ব্যথা লাগবে আমি আপনাদের কাছে জানতে চাই এই তাফসীর মাহফিলে এসে আপনারা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার নামাজটা পড়তে পারলে আপনারা খুশি না বেজার দান সদকা করতে পারলে আপনারা খুশি না বেজার ফান্তা মুমিন আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আপনারা মুমিন আল্লাহু আকবার তাহলে ইনশাআল্লাহ আমরা নেকের আমল করব নেক আমল করতে পারলে আমাদের দিলে শান্তি লাগবে আর যদি নেকের আমল না করতে পারি নেক কাজ না করতে পারি ভুলে যদি কখনো আমাদের দ্বারা গুনাহ হয়ে যায় দিলে ব্যথা লাগতে হবে এই দুইটা জিনিস একত্রে উপস্থিত থাকলে ফান্তা মুমিন ওই লোকটাই হলো মুমিন ওই লোকটাই হলো ইমানদার আল্লাহু আকবার আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি আমাদের আল্লাহকে কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আমাদের আল্লাহ কয়জন সবাই বলেন একসাথে আরো জোরে জোর হলো না আমাদের আল্লাহ একজন আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষেরা রে ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী আপনি দুনিয়ার মানুষেরা জানায় দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন আপনি নবীর ইত্তেবা অনুসরণ করে আল্লাহু আকবার ও নবী যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ও নবী তারা যেন আপনার ইত্তেবা অনুসরণ করে আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে আপনার অনুসরণ করা লাগবে আগে আপনাকে ভালোবাসা লাগবে আর যেই মানুষটা আপনাকে ভালোবাসতে পারবে আপনার ইত্তেবা অনুসরণ করতে পারবে আমি আল্লাহ তার সাথে বন্ধুত্ব করব শুধু তাই না আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব তাহলে নবীকে ভালোবাসতে যদি আমরা চাই আল্লাহর ভালোবাসার পাওয়ার মাধ্যম হলো নবীর ভালোবাসা কথা বলেন ঠিক কি না আর নবীর ভালোবাসার মাপকাঠি হলো নবীর সুন্নাত নবীর ইত্তেবা অনুসরণ এখন একদল বের হইছে যারা বলে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো তবে নবীকে ভালোবাসতে হলে নবীর ভালোবাসার যে মাপকাঠি রয়েছে ওই মাপকাঠি আর বয়ান করে না কথা বলেন ঠিক কি না
নবীকে যদি আপনি ভালোবাসতে চান নবীর ইত্তেবা অনুসরণ করা লাগবে নবী যেভাবে আপনাকে চলতে বলেছেন সেইভাবে চলতে লাগবে চলা লাগবে নবী যেভাবে আপনাকে খানা খেতে বলেছেন সেভাবে খানা খাওয়া লাগবে ও মুসলমান ঈমানদার আমরা তো এমন এক নবী পেয়েছি যিনি ছিলেন রাষ্ট্রনায়ক আমরা তো এমন এক নবী পেয়েছি সেই নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তার মতো চরিত্র পৃথিবীর বুকে আল্লাহ দ্বিতীয় কোনো ম্যান পাঠাবেন না আর ওই রকম চরিত্রের মানুষ কিয়ামতের আগে দুনিয়াতে আসবে না কথা বলেন ঠিক কিনা আমরা এমন এক নবী পেয়েছি যার অল সাইড যার কোনো তুলনা হয় না আমাদের নবী আপনি সমাজ ব্যবস্থা চালাতে চান আমাদের নবীর জীবন ইতিহাস পড়েন তার মতন এত সুন্দর চরিত্রবান মানুষ পৃথিবীর বুকে কেউ ছিল না আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন কিভাবে খানা খেতে হয় আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন কিভাবে ঘুমাতে হয় আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মসজিদে যেতে হয় কিভাবে মসজিদ থেকে বের হতে হয় কিভাবে ঘুমের সময় ঘুমাতে হয় কিভাবে ওযু করতে হয় কিভাবে গোসল করতে হয় কিভাবে ফরজ গোসল করতে হয় কিভাবে খানা খেতে হয় কিভাবে বাথরুমে যেতে হয় কিভাবে ইস্তিনজা জরুরি সাথে হয় আমাদের নবী একজন মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার সমস্ত কিছুর চরিত্রের মডেল হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন আমরা এমন এক নবী পেয়ে খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার শুধু খুশি হইলেই চলবে না নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে কথা বলেন ঠিক কি না নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে আল্লাহ নবীর সাহাবীরা নবীকে কিভাবে ভালোবাসত নিজের জীবনের চাইতে আল্লাহ নবীকে বেশি ভালোবাসত একজন মহিলা সাহাবীর বয়ানটা আপনাদের সম্মুখে বলবো একটা ঘটনার মাধ্যমে যে একজন মহিলা আল্লাহর নবীকে কতটা ভালোবাসতেন কতটা ভালোবাসতেন আল্লাহর নবীর চাচা হযরতে হামজা তিনি তখনো কালিমা পড়েন নাই তখনো মুসলমান হন নাই হযরতে হামজা একদিন ওই খানায় কাবা বাইতুল্লাহর দিকে রওনা করবেন ইনদিমিন টাইমে তিনি নিয়ত করলেন হাতে যেহেতু সময় অনেক আছে আগে আমি ওই বাগানে যাব আমি পাখি শিকার করব পাখি শিকার করা শেষ করে আমি খানায় কাবা বাইতুল্লাহটা তাওয়াফ করব আল্লাহু আকবার ইতিহাস আপনারা জানেন উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিবেন যে মক্কার বেঈমানেরা আবু জেহেল উতবা সাইবা তারা যদিও কালিমা পড়ে নাই মুসলমান হয় নাই কিন্তু খানায় কাবা বাইতুল্লাহকে তারা ইজ্জত করত বাইতুল্লাহর তাওয়াফ করত কথা বলেন ঠিক কি না ইসলাম আসার আগে খানায় কাবা বাইতুল্লাহর তাওয়াফ করত কারণ পৃথিবীর বুকের সর্বপ্রথম ঘর হলো এই খানায় কাবা বাইতুল্লাহ কথা বলেন ঠিক কি না ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস সর্বপ্রথম ঘর এই পৃথিবীর বুকে ওই খানায় কাবা বাইতুল্লাহ তো মক্কার কাফের বেঈমানেরা তারা ওই খানায় কাবা বাইতুল্লাহর তাওয়াফ করত তো হযরতে হামজা যদিও কালিমা পড়েন নাই মুসলমান হন নাই হযরতে হামজা নিয়ত করলেন পাখি শিকার করতে যাব পাখি শিকার শেষ করে আমি খানায় কাবা বাইতুল্লাহটা তাওয়াফ করব যখন পাখি শিকারের কাজ শেষ করলেন শিকারের কাজ শেষ করে খানায় কাবা বাইতুল্লাহ তাওয়াফ করবেন রওনা করলেন ইনদিমিন টাইমে পিছন দিক থেকে কান্নার আওয়াজ শোনা যায় হযরতে হামজা ঘাট বাকিয়ে পিছন দিকে যখন তাকালেন তাকিয়ে দেখেন একজন মহিলা হাউ মাউ করে কান্নাকাটি করতেছে হযরতে হামজা বললেন ও মহিলা কি নাম তোমার কি পরিচয় তোমার ও মহিলা তুমি কাঁদো কেন তোমার কান্নার কারণটা কি তখন মহিলাটা ডাক দিয়ে বলে ও হামজা আমি তো জানি তুমি নবী মুহাম্মদের চাচা যেই মানুষটা তোমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ায় আসার আগে বাবা হারাইছে 6 বছর বয়সে মা দুখিনীকে হারাইছে ও হামজা তোমার ভাতিজা মুহাম্মদ যেই মানুষটাই পুরো মক্কা নগরীতে জীবনে কাউকে অন্যায় ভাবে একটা বকা দেয় নাই গো জীবনে কাউকে একটা কটু বাক্য বলে নাই জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই গো তোমার ভাতিজা মুহাম্মদ এই মক্কার বেঈমানেরা তাকে আমানতদার হিসেবে তার একটা উপাধি দিয়েছিল আল আমিন আল্লাহু আকবার আমাদের নবী এমন এক নবী মক্কার বেঈমানেরা সমস্ত বেঈমান একত্রিত হয়ে নবীদের আমানতদারিতা দেখে তাকে লকব দিয়েছিলেন আল আমিন বিশ্বাসী যখন আল্লাহর নবীর কাছে কোরআন নাযিল হওয়া শুরু করলো তখন তারা ডিভাইডেড হওয়া শুরু করেছে তখন আবু জেহেল উতবা সাইবা যখন ডিভাইডেড হওয়া শুরু করলো তখন বেঈমানেরা বলতেছে ও আবু জেহেল ও উতবা ও সাইবা তোমরাই তো আল আমিন বলতা এখন তোমাদের ভাতিজা মুহাম্মদ যেই কোরআনের কথা বলে যেই আল্লাহর কথা বলে সেই কথা কেন মানো না তখন আবু জেহেল উতবা সাইবা বলে আমরাও জানি আমার ভাতিজা যেই কথা বলে আমার ভাতিজা মিথ্যা বলে না আমার ভাতিজা সত্য কথাই বলে
তবে যদি আমরা আমার ভাতিজার কথা মেনে নেই আমরা যদি আমার ভাতিজার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমাদের নেতৃত্ব আর থাকে না আল্লাহু আকবার বলেন বেঈমানেরাও স্বীকার করত যে নবী যেই কথা বলে সত্য বলে নবী যা বলে নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না আল্লাহ নবী যা বলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে পার্সেল করেন এরপর আল্লাহ নবী বলে কথা বলেন ঠিক কি না তারা স্বীকার করে না কেন স্বীকার করলে নেতৃত্ব আর চলবে না এইজন্য তারা স্বীকার করতে চায় না ও মুসলমান ইমানদার আজকে সমাজেও দেখা যায় অনেকে ক্ষমতা পাওয়ার পরে অন্ধ হয়ে যায় কথা বলেন ঠিক কি না ক্ষমতা পাওয়ার পরে অন্ধ হয়ে যায় সে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে চায় নবীর বিরুদ্ধে কথা বলতে চায় স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিতে চায় এই এই মুমিন শাহির জমিন থেকে এই বালুকার জমিন থেকে যতবার ক্ষমতাশালী আপনি হন না কেন ফেরাউনের চাইতে বড় ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় না এই কথা বলেন ঠিক কি না ফেরাউন হামান কামান তারাই টিকতে পারে নাই ফেরাউন তার নবী মুসাকে মানে নাই ফেরাউনের অস্তিত্ব নাই হামানের অস্তিত্ব নাই আবু জাহেলের অস্তিত্ব নাই আজকে যদি ক্ষমতা পাওয়ার পরে আপনি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেন নবীর বিরুদ্ধে অবস্থান নেন আপনার অস্তিত্ব থাকবে না কথা বলেন ঠিক কি না অতএব যেখানেই যে অবস্থায় থাকি আমরা নবীর আদর্শ অনুযায়ী চলবো কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না কষ্ট পাইতাছেন শেষ করে দিব আল্লাহু আকবার বলেন তো হযরতে হামজা মহিলা তোমার কান্নার কারণটা কি মহিলাটা এবার ডাক দিয়ে বলে ও হামজা তোমার ভাতিজা মুহাম্মদ যেই মানুষটা জীবনে কাউরে একটা বকাও দেয় নাই আজকে সকালবেলা ওইখানে কাবা বাইতুল্লাহর সামনে তোমার ভাতিজা মুহাম্মদের গায়ে হাত তুলেছে ও হামজা আমি কিভাবে সহ্য করি গো যেই মানুষটা জন্মের পরে বাবা বলে ডাকতে পারে নাই যেই মানুষটার মা দুনিয়ায় বেঁচে নাই মাও নাই বাবাও নাই ওই নবীর গায়ে যদি কেউ আঘাত করে গো আমি কিভাবে সহ্য করি বলো ও হামজা আজকে সকালবেলা খানায় কাবার সামনে তোমার ভাতিজা মুহাম্মদকে একটা থাপ্পড় মেরেছে আবু জেহেল নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ হযরতে হামজা বললেন মহিলা তুমি বলো কি ও হামজা আমি সত্য কথাই বলি তোমার ভাতিজাকে আজকে সকালবেলা তোমার চাচা আবু জেহেল থাপ্পড় মেরেছে আমি তো সহ্য করতে পারি না আমি যদি পুরুষ হইতাম গো আবু জেহেলের দাঁত সব ফেলে দিতাম আমি মহিলা মানুষ আমি কি করব আমি তো সহ্য করতে পারি না বেঈমান বদমাইশ আমার নবীর গায়ে আঘাত করলো আমি তো সহ্য করতে পারি না ও মুমিন শাহির বাজানরা ও আশেকের রাসূল ভাইরা একজন মহিলা নবী কে অপমান করার কারণে মহিলাটা সহ্য করতে পারে না তুমিও আমি নবীর উম্মত তুমিও নবীর উম্মত দাবি করো আমিও তো নবীর উম্মত আশেকের রাসূল দাবি করো জবানে আশেকের রাসূল দাবি করলেই চলবে না নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কি না ওই মহিলা নবীর অপমান সহ্য করতে পারে নাই আজকে যদি আমাদের সম্মুখে আজকে যদি আমাদের সামনে আমার বাংলাদেশের ভিতরে আমার নবীরে কেউ চরিত্রহীন বলে গালি দেয় আমার নবীরে কেউ সন্ত্রাসী বলে গালি দেয় মুমিন শাহির ইমানদাররা সহ্য করতে পারবে আরো জোরে বলেন পারবে দীপ্ত কণ্ঠ আওয়াজ দিতে হবে আর একটা বার যদি বাংলার টিকটক থেকে তেঁতুলিয়ায় আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কোন কুলাঙ্গার কোন নাস্তিক কথা বলে ও দাঁত ভাঙ্গা জবাব দিতে কারা তৈয়ার আছেন হাত গুলো আল্লাহরে দেখায় দেন ও মুসলমান ইমানদার দীপ্ত কণ্ঠ আওয়াজ দিতে হবে বড় দুঃখের সাথে বলতে হয় একের পর এক অত্যাচার জুলুম সহ্য হয় না এত অত্যাচার সহ্য হয় না যেই মানুষটার বিরুদ্ধে তোমরা বলো এই মানুষটার চরিত্রটা পড়ে দেখো এই মানুষটার জীবন ইতিহাস পড়ে দেখো যার চরিত্রের গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে আল্লাহ দেওয়ার নাই স্বয়ং রব্বুল আলামিন 29 পারার এই 29 পারায় সূরা কলামের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নিজে তার চরিত্রের গ্যারান্টি দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম দুনিয়ার কোন নবীর চরিত্রের গ্যারান্টি দিতে যাইয়া আমার আল্লাহ খুলুকে আযীম এই শব্দ ব্যবহার করেন নাই মাত্র ওয়ানলি ওয়ান পিস নবীর চরিত্রের গ্যারান্টি দিতে যাইয়া খুলুকে আযীম ব্যবহার করেছেন কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা
যার চরিত্রের মতো দুনিয়াতে কোনো নবীকে আল্লাহ পাঠান নাই, যার চরিত্র হলো যার চরিত্রের তুলনাও হয় না, যাকে আল্লাহ গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, কথা বলা ঠিক কিনা? কোরআনের ভিন্ন আয়াত আল্লাহ জানায় দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, ওই রহমতের নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীর আশেকেরা মানতে পারবে না, নবীর আশেকেরা সহ্য করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? গোলার ভিতরে যেই দুর্ঘটনা ঘটেছে, আপনারা আমাদেরকে বুঝ দিলেন যে মুসলমান সন্তানেরা ফেসবুক আইডি হ্যাক করে, হ্যাকিং করে এরপরে মুসলমান এই কাজ করছে, বুঝলাম, সেই বুঝ আমাদেরকে দিলেন। কিন্তু মোমেন শাহীন জমিনে যেই কুলাঙ্গার আমার নবীরে গালি দিল, আপনারা জানেন সেটা তো কোনো ফেসবুক হ্যাকিং না, সেটাকে আপনারা কি বলবেন? ওই কুলাঙ্গার যে শব্দ ব্যবহার করছে, ওই শব্দ উচ্চারণ করার ক্ষমতা আমার নাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মোমেন শাহীন মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান, মোমেন শাহীন জমিন আল্লাহওয়ালাদের জমিন, কথা বলে ঠিক কিনা? মোমেন শাহীন জমিন নবী প্রেমিকদের জমিন, কথা বলে ঠিক কিনা? আর একটা বার যদি এই মোমেন শাহী ফালুকার জমিনে কোনো কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ওই কুলাঙ্গার যদি এই গ্রামে জন্ম নেয়, ওর দাঁত ভাঙা জবাব দিতে কারাগার তৈয়ার আছেন, হাতগুলা দেখায় দেন, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মহিলাটা যখন বললেন হামজা রে আমি কিভাবে সহ্য করি বলো, তোমার ভাতিজা মুহাম্মদ যাকে আমার আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছেন, ওই নবীর বিরুদ্ধে ওই আবু জেহেল কথা বলে গো, আবু জেহেল তোমার ভাতিজা মুহাম্মদের গায়ে হাত তুলেছে, আমি তো সহ্য করতে পারি না, আমি তোমার কাছে বিচার দিলাম গো, ও হামজা তুমি একটা বিচার করবা। হযরতে হামজা হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? গলাটা ফাটায় বলেন কে? আরো জোরে বলেন কে? হেদায়েত কার কখন হয়ে যায় বলা যায় না। হযরতে হামজা চিন্তা করতে লাগলেন, আমার ভাতিজা মুহাম্মদ সে তো জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই, আমার ভাতিজা দুনিয়ায় আসার আগেই তার বাবাকে হারিয়েছে, তার মাকে হারিয়েছে, আমার ভাতিজা এতিম, আমার ভাতিজার বিরুদ্ধে আবু জেহেল কেন কথা বলবে, আমার ভাতিজার গায়ে আবু জেহেল কেন হাত তুলবে, আমি হামজা তো এখনো জীবিত আছি, আমি তো এটা সহ্য করতে পারবো না, আমি তো এটা মেনে নিতে পারবো না। হযরতে হামজা তার হাতের ভিতরে শিকারের যে পাখিগুলা ছিল মুহূর্তের ভিতরে সব ফেলে দিলেন, তীর ধনুক গুছিয়ে হযরতে হামজা রওনা করলেন আবু জেহেলের বাড়ির দিকে, যে দেখে আবু জেহেল খানায় কাবার চত্বরের সামনে কয়েকজন বেঈমানদেরকে নিয়ে গোল মিটিং করতেছেন। ইন দিবিন টাইমে হযরতে হামজা কোনো কথা না বলে আবু জেহেলের মাথার ভিতরে এমন জোরে বাড়ি মারলেন, আল্লাহু আকবার বলেন, আবু জেহেল রক্তাক্ত হয়ে জমিনে পড়ে যায়। আবু জেহেল বলে, ও হামজা কি হয়েছে বুঝলাম না, কথা নাই বলা নাই কিছুই নাই, এসেই মাথায় কেন আঘাত করলা? হযরতে হামজা বললেন, কথা হবে পরে, এ বেঈমান তুই কি আমার ভাতিজার গায়ে হাত তুলেছো, আমার ভাতিজা মুহাম্মদের বাড়িতে গিয়েছিলি? বলে, হ্যাঁ আমি গিয়েছিলাম, আমি তো একা যাই নাই, আমার সাথে যে সাঙ্গ পাঙ্গ দেখো তারা সবাই গিয়েছিল। কেন গিয়েছিলি? ও হামজা তোমার ভাতিজা কেন কোরআনের কথা বলে, তোমার ভাতিজা কেন একাল্লা কথা বলে, তোমার ভাতিজা কেন এই মূর্তির বিরুদ্ধে কথা বলে, এই জন্য আমরা গিয়েছিলাম, আমরা তার গায়ে হাত তুলেছি। হযরতে হামজা বললেন, আমার ভাতিজা কোরআনের কথা বলার কারণে আঘাত করেছো? তারা বলে, হ্যাঁ এই জন্য, আমার ভাতিজা আল্লাহর কথা বলার কারণে আঘাত করেছো? বলে, হ্যাঁ এই জন্য। ও আবু জেহেল, আমার ভাতিজা যেই কোরআনের কথা বলার কারণে তোরা সহ্য করতে পারো নাই, আমার ভাতিজা যেই আল্লাহর কথা বলার কারণে তোরা সহ্য করতে পারো নাই, আমার ভাতিজা যে কিয়ামতের কথা বলার কারণে, হাসরের কথা বলার কারণে তোরা সহ্য করতে পারো নাই, আমার ভাতিজার বিরুদ্ধে অবস্থান নিয়েছো, আমার ভাতিজার গায়ে আঘাত করেছো, ও আবু জেহেল তোর দল বল সহ সবাই শুনে রাখ, আমি হামজা স্পষ্ট ভাষায় তোদের সকলের সম্মুখে আমি আমার ভাতিজার আনিত ইসলাম, আমি আমার ভাতিজার আনিত কালিমা পড়ে তোদের সকলের সম্মুখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? চিৎকার মেরে বলেন কে? হযরতে হামজা
দুইটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন ও হাজি সাহেব বাজানদা ও নবীর আশিকেরা ও নবীর উম্মতেরা শুধু দেওয়ালে দেওয়ালে লেখলি আশিক রাসূল হওয়া যায় না আশিক রাসূল যদি দাবি করতে চান নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে তোমার আমার নবী সে তো এমন একজন মানুষ যার চরিত্রের মতো চরিত্রবান মানুষ পৃথিবীর বুকে ইতিপূর্বে ছিল না কিয়ামতের আগেও আর কোনোদিন আসবে না যার চরিত্রের কোনো তুলনা হয় না গো বাজান আমার আল্লাহ জানায় দেয় দুনিয়ার মানুষের আরে আমি আল্লাহরে যদি পাইতে চাও গো আমার বন্ধুর চরিত্রে তোমরা চরিত্রবান হয়ে যাও আমার নবী তো এমন একজন চরিত্রবান মানুষ তার খাদেম যে ছিল একজন মানুষের চরিত্র কেমন তার খাদেম কিন্তু সবচেয়ে বেশি জানে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহর নবীর খাদেম ছিলেন হযরতে আনাস উলামায়ে কেরাম আছে জিজ্ঞেস করে দেখেন বুখারীর হাদিস হযরতে আনাস এক বছর দুই বছর না 10 বছর পর্যন্ত আল্লাহর নবীর খাদেম ছিলেন আল্লাহু আকবার কয় বছর সবাই বলেন জবান খুলে আওয়াজ দেন 10 বছর হযরত আনাস আল্লাহর নবীর খাদেম ছিলেন হযরত আনাসের মা যখন আল্লাহর নবীর দরবারে গেলেন হযরত আনাসের মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন নবীজি আমি তো কালিমা পড়ে মুসলমান হয়েছি ও গো দয়ার নবী মায়ের নবী আমার একমাত্র সন্তান আনাসকে আপনার খেদমতের জন্য দিয়া দিলাম আমার সন্তানকে আপনার সাথে সব সময় রাখবেন আমার সন্তান যতদিন বাঁচবে আপনার খেদমত করে থাকবে আল্লাহু আকবার হযরত আনাস দীর্ঘ 10 বছর পর্যন্ত আল্লাহর নবীর খেদমত করলেন আমার নবীর চরিত্রটা কেমন গো বাজান হযরত আনাস বললেন আমি 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছি এই 10 বছরের ভিতরে আল্লাহর নবী একটা বারো আমাকে বলে নাই আনাস তুমি এই কাজটা করলা কেন অথবা এই কাজটা করো নাই কেন 10 বছরের ভিতরে আমার নবী দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন একটা বারো আমারে ধমক দিয়া কথা বলে নাই আল্লাহু আকবার কেমন নবী পেয়েছি গো আজকে সেই নবীর কদর বুঝো না সেই নবীর বিরুদ্ধে কুলাঙ্গার কথা বলো ও মুসলমান ইমানদার ও নবীর আশিকেরা দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবেন আমাদের নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বললে আমরা কিন্তু সহ্য করতে পারব না সে যেই দলের হোক না কেন সে যেই দলের নেতা যেই দলের কর্মী হোক না কেন নবীর বিরুদ্ধে কথা বললে ওর চা পানি খুলে বলবো কথা বলো ঠিক কি না যত বড় ক্ষমতাশালী হও তোমাদের বিরুদ্ধে আমরা কখনো বলবো না কিন্তু নবীর বিরুদ্ধে বললে তার সাথে আমাদের কোনো আপোষ নাই আরো জোরে বলেন ঠিক কি না আমার বাবাও যদি আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে তার মতো বাবা দরকার নাই আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে ওর মতো সন্তান দরকার নাই কথা বলেন ঠিক কি না নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে আমার বানানো কথা না হাদিস থেকে বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন উলামায়ে কেরাম আছে জিজ্ঞেস করে দেখেন বানানো কথা বলছে না আল্লাহর নবী বললেন একজন ইমানদার ততক্ষণ পর্যন্ত কামেল ইমানদার হতে পারবে না পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের স্ত্রী পুত্র ছেলে সন্তান এমনকি নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে ও মুসলমান ইমানদার আপনি যদি আপনার স্ত্রী পুত্র ছেলে সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসেন কিন্তু আপনার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারেন নাই এখনো পর্যন্ত আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই পরিপূর্ণ ইমানদার তখনই